গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া বাজার এলাকায় একটি মারুতি ভ্যানগাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় লক্ষ টাকার অবৈধ বিলেতি মদ উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে এবং ওই গাড়ির মধ্যে থাকা পবিত্র রিয়াং নামে একজন যুবককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। একটি বিশেষ সূত্রের মারফত খবর, এই অবৈধ বিলেতি মদগুলি আসছে পূজয় বিক্রি করার উদ্দেশ্যে। তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্তে পৌঁছানোর পরিকল্পনা ছিল, কিন্তু পুলিশের অভিযানে মদ পাচারকারীদের এই পরিকল্পনা ভেস্তে যায়। তেলিয়ামুড়া থানার নেশা বিরোধী অভিযানের নামে এই অভিযানের অংশ হিসাবে আজকে তেলিয়ামুড়া থেকে অম্পি সমনির দিকে কিংবা অম্পির দিকে যাচ্ছিল একটা গাড়ি মারুতি ভ্যান, যার নাম হচ্ছে PR04C0556। এই গাড়িতে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মদ নিয়ে যাচ্ছিল। তখন থানার SI শ্যামল দেবনা এবং থানার ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা সেই গাড়িকে আটকানোর পরে দেখা গেল সেখানে প্রচুর পরিমাণে মদ আসছে, যেগুলি অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলি থানাতে নিয়ে আসা হয়েছে। আমরা থানাতে নিয়ে দেখলাম প্রায় 20 কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের মদ, এছাড়াও 5 ব্যাগ সেখানে মদ ভর্তি ছিল, উৎপাদন প্রায় 80-90 হাজার। একজন আটক করা গেছে, সেই মালিক হল তার পবিত্র রিয়াং বয়স, সেটা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো, তারপরে সম্পূর্ণ।